বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, খালেদা জিয়ার মুক্তির দাবি, মহানগরে বিএনপির সমাবেশ আজ। এরপর জানিয়ে দিব, কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত 20। এদিকে বিএনপি নেতাদের গালে জুতা মারতে নেতাকর্মীদের মিছিল। এরপর জানিয়ে দিব, চেরাপুঞ্জিতে বৃষ্টি, ফের সুনামগঞ্জে বন্যার শঙ্কা। আরো জানিয়ে দিব, জামিনে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় বিএনপি নেতা চাঁদ। সর্বশেষ জানিয়ে দিব, সন্ধ্যার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। খালেদা জিয়ার মুক্তির দাবি, মহানগরে বিএনপির সমাবেশ আজ। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মহানগর পর্যায়ে বিএনপির সমাবেশ আজ সোমবার ঢাকা বাদে সব মহানগরে এই সমাবেশ করবে দলটি। এতে স্থায়ী কমিটির সদস্য সহ দলের জ্যেষ্ঠ নেতারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গত 26 জুন খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। শনিবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ মাধ্যমে কর্মসূচি শুরু হয়। আগামী 3 জুলাই জেলা পর্যায়ে সমাবেশের মাধ্যমে ঘোষিত কর্মসূচি শেষ হবে। দলের নেতারা জানান, এ কর্মসূচির পর একই দাবিতে আরো কর্মসূচি আসতে পারে। এ নিয়ে দলের উচ্চ পর্যায়ে আলোচনার পর কর্মসূচি চূড়ান্ত হবে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আজকের কর্মসূচিতে গাজীপুর মহানগর ও জেলা একসঙ্গে কর্মসূচি পালন করবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নারায়ণগঞ্জ মহানগর ও জেলা সমাবেশে গয়েশ্বরচন্দ্র রায়, ময়মনসিংহ, উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগরে নজরুল ইসলাম খান, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ এবং মহানগরের সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত 20। কুষ্টিয়া সদর উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে 20 জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর, তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার 1 জুলাই সকালে বিষ্ণুদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আরব আলী সাথে বর্তমান মেম্বার নাজমুল হোসেনের দ্বন্দ্ব চলে আসছিল। রোববার দুপুরে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলেও পুলিশের হস্তক্ষেপে তারা সরে যায়। সোমবার সকালে আরব আলীর নেতৃত্বে তার লোকজন মেম্বার নাজমুল হোসেন ও তার সমর্থকদের বাড়ির ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় কমপক্ষে 20 জনকে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপি নেতাদের গালে জুতা মারতে নেতাকর্মীদের মিছিল। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের নিজ এলাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় বিএনপি নেতাদের গালে জুতা মারতে বিক্ষোভ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা। শনিবার 29 জুন বিকেলে চরহাজারি ইউনিয়ন পরিষদের সামনে অবৈধ কমিটি ঘোষণার প্রতিবাদে ডাকা সমাবেশ শেষে ওই মিছিল বের হয়। মিছিলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্লোগান তোলেন, শিকদারের গালে গালে জুতা মারো তালে তালে, বুদ্ধিরিপনের গালে গালে জুতা মারো তালে তালে, অবৈধ কমিটি মানি না মানবো না, টাকা খেয়ে কমিটি মানবো না মানবো না। নুরুল আলম শিকদার কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও মাহমুদুল হাসান রিপন সদস্য সচিব। গত 2021 সালের 8 অক্টোবর এ দুজনের নেতৃত্বে 48 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে জেলা বিএনপি। কমিটিকে 90 দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। এ কমিটির বিরুদ্ধে তখন ঝাড়ু মিছিল করেছিলেন বিএনপির নেতারা। চোরাপুঞ্জিতে বৃষ্টি, ফের সুনামগঞ্জে বন্যার শঙ্কা।
ভারতের চোরাপুঞ্জিতে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের বাড়ছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ সকল নদ নদীর পানি। এরই মধ্যে সুরমা নদীর পানি বিপদসীমার 3 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে ঢলের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রামীণ সড়ক, আর এতে আবারও বন্যা আতঙ্কে দিন পার করেছেন ভাটি জেলার 25 লাখ মানুষ। এদিকে সোমবার 1 জুলাই সকালে ফের ঢলের পানিতে তলিয়ে গেছে পৌর শহরের উত্তর আরপিননগর, সাহেব বাড়িঘাট, পুরানপাড়া সহ বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট। এমনকি ঢলের পানিতে বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপুর সড়ক তলিয়ে যাওয়ায় জেলা শহরের সঙ্গে আবারও তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেই সঙ্গে ছাতক, দোয়ারা বাজার, মধ্যনগর সহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলের গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় আবারও ভোগান্তি পোহাতে হচ্ছে নিম্নাঞ্চলের 5 লাখেরও বেশি মানুষকে। এক মাসে 2 বার পানি বাড়ায় নাজেহাল হয়ে পড়েছে নিম্নাঞ্চলের বাসিন্দাদের জীবন। পৌর শহরের ইকবাল মিয়া বলেন, পানি যেভাবে বাড়ছে আরো যদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে আমাদের অবস্থা বেহাল হয়ে যাবে। তাহিরপুর উপজেলার বাসিন্দা মকবুল মিয়া বলেন, আবারও বাড়ছে নদীর পানি। এর মধ্যে তাহিরপুর উপজেলা জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এখন সুনামগঞ্জে যেতে হচ্ছে নৌকায়, বন্যা আমাদের অবস্থা একদম নাজেহাল করে দিচ্ছে। জামিনে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় বিএনপি নেতা চাঁদ। কারাগার থেকে মুক্তি পেয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে হওয়া মামলায় তিনি গ্রেফতারের 11 মাস 5 দিন পর গতকাল রবিবার 30 জুন দুপুর 12:30টার দিকে রাজশাহীর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। জামিনে মুক্ত হয়ে তিনি স্ত্রীর মরদেহ শেষবারের মতো দেখতে গ্রামের বাড়ি যান এবং স্ত্রীর জানাজায় অংশ নেন। গত শনিবার 29 জুন দুপুরে আবু সাঈদ চাঁদের স্ত্রী শাহনাজ বেগম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মারা যান। রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে গতকাল রবিবার বিকেলে তার জানাজা হয়। এর আগে আবু সাঈদ চাঁদ কারাগারে থাকা অবস্থায় গত 24 মার্চ তার মা আশরাফুন্নেসা মারা যান। ওই দিন 2.5 ঘন্টার জন্য পেরোলে মুক্তি পেয়ে তিনি মায়ের জানাজায় অংশ নেন। পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবল রয়েছে।